ওয়েলকাম টু আমি সঙ্গীতা হল লাইফ কোচ ওয়ার্ম ভরিবাডি থ্যাংকস ফর ইয়ারসিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্টিউ গাইজ উইথ ডিগনিটি রিডিংয়ে যাবো তার আগে আজকে পয়লা এপ্রিল ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ কালাষ্টমী এছাড়া আজকে যাদের যোদ্ধাদের জন্মদিন বা আজকের দিনটি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আপনার জীবনে ভ্যালু রাখে তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা এবং দিনটির শুভেচ্ছা প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য প্রত্যেকটি কথা মিষ্টি আলাপ অ্যাডমিন্সারের কাছে আপনারা যে ধরনের ক্রিয়েটিভিটি অনেক রকম বিষয়বস্তু নিজেদের জীবনের অনেক কিছু সুন্দর মুহূর্ত যেভাবে ভাগ করে নেন ইটস জাস্ট মেলস মাই হার্ট থ্যাংকস লট থ্যাংকস ফর আওয়ার জেনারোসিটি থ্যাংকস ফর ইউর কাইন্ডনেস ইউ আর জাস্ট অসম চলুন চলে যাব রিডিংয়ে তার আগে বলি জেনারেল কালেকটিভ সকলের জন্য হ্যাঁ অল জোডি অ্যাক সাইন রিডিং এমন নয় যে সবার সঙ্গে সবটা ম্যাচ করবে আবার এমনও নয় যে ম্যাচ করবে না চলুন তার আগে আমি কিছু স্পিরিচুয়াল ডাউনলোডস মাই ডিভাইন ফ্যামিলি মাই সোল ফ্যামিলি ট্যারো ট্রিডিংয়ে আপনাদের স্বাগত মাই ভল ক্যানো আর্মি মাই ফাইটার্স আমার প্রত্যেকটি সৈনিককে আমার প্রণাম এবং শ্রদ্ধা আচ্ছা আজকে মূলত যে বিষয়বস্তুটা আপনাদের সাথে বলার আছে দেখুন এটা আপনার খুব কাছের কোনো গুরুবর্গও হতে পারে বা আপনার খুব ছোট বয়স থেকে এই মানুষটিকে আপনি চেনেন ঠিক আছে এবারে এটা আপনারা রিলেশনশিপ হিসেবে ধরুন বা বাড়ির কোনো রকম আত্মীয় স্বজন বা প্যারেন্টস হিসেবেও ধরতে পারেন বা আপনাদের গার্ডিয়ান ঠিক আছে বা যাদের সংস্পর্শে আপনারা বড় হয়েছেন যাদেরকে দেখে আপনারা বড় হয়েছেন পরিষ্কার কথা ঠিক আছে এবং কোনো একটা সময় জীবনের অনেকটা অধ্যায় এই মানুষটির প্রভাব আপনার জীবনে ছিল আজও আছে এই মানুষটির কর্তৃক কিছু কিছু কর্ম যা আজও আপনি ভুলতে পারেন না হঠাৎ করে তেমন কিছু ভাবনার আপনার উদ্রেক হতে পারে ঠিক আছে অতীতের কিছু কষ্ট অতীতের কোনো যন্ত্রণা অতীতের কোনো রকম উপলব্ধি যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে সম্পূর্ণভাবে ঠিক আছে একজন ব্যক্তি হিসেবে একজন মানুষ হিসেবে আপনার যে বহিঃপ্রকাশ করার যে স্বতঃস্ফূর্ততা একটা সময় জোরপূর্বক সেটাকে অবদমিত করা হয়েছিল সেটাকে চেষ্টা করা হয়েছিল সেই একটা ফুলের কুড়িকে যেরকম চটকে ফেলে দেওয়া হয় টু বি ভেরি অনেস্ট এরকম কিছুর মানুষের জীবনে কাইন্ড অফ ডিজাস্টার ইজ কামিং ঠিক আছে যারা আপনাকে হয়তো সেই সময় আপনার অতটা জ্ঞানও ছিল না ঠিক আছে যে আপনার প্রতি কোনো রকম অন্যায় করা হচ্ছে বা আপনার প্রাপ্য কোনো অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে বা অ্যাটলিস্ট আপনার প্রতি কোনোরকম তাদা তারা নিজেদের কোনো গ্লানি তারা নিজেদের কোনো ফ্রাস্টেশনকে বের করেছে হতে পারে সেটা একটা বকা দেওয়া থেকে শুরু করে আরও অন্য কিছু ভার্চুয়ালি হয়তো আমার এত কিছু বলা সম্ভব নয় বাট আইনও কে আপনারা বুঝতে পারছেন এই মানুষ কোনোদিনও আপনার ক্রিয়েটিভিটিকে সাপোর্ট করেনি এই মানুষ কোনোদিনও আপনার যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর ভেতরে মাত্র ত্রুটি খুঁজে গেছে অথবা কোনো না কোনো রকমভাবেই মানুষটি আজও চেষ্টা করে আপনাকে অপমান করার আপনি যতই বড় স্যালারি পান বা যতই আপনি নিজের সাংসারিক জীবনে সুখী থাকুন আপনি যাই করুন না কেন আপনার প্রত্যেকটা কর্মের ভেতরে এই মানুষটি চিরকাল না খালি চেষ্টা করেছে কোন জায়গাটা কোন দুর্বল জায়গাটাকে তুলে আপনাকে ডাউন করাতে পারে হয়তো আপনি এই মুহূর্তে খুব ভালো আছেন হয়তো কর্মজীবনে ভালো আছেন সাংসারিক জীবনে ভালো আছেন ব্যক্তিগত জীবনে ভালো আছেন বা হয়তো আপনার লাইফে কোনো স্ট্রাগেলও থা আছে যাই থাকুক না কেন এই মানুষ আপনার প্রচেষ্টাকে প্রতিনিয়ত অপমান করেছে তো আজকে মূল বিষয়বস্তু হচ্ছে যারা আপনার প্রচেষ্টাকে অপমান করেছে তারা আজ শাস্তির শিকার এবং তাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো একটা জায়গায় পক্ষাঘাতযুক্ত একটা দগদগে ঘা আরও রগরগে হয়ে উঠতে চলেছে পরিষ্কার কথা কারণ এই মানুষ শুধু আপনার আমি এই জন্যেই বললাম যে রিলেটিভ হতে পারে পরিবারের কেউ নিজের হতে পারে কোনো গুরুবর্গ সামহাও কোনো রকম ইউনো অ্যাবিউজিভ ক্যারেক্টার বা নার্সিস ঠিক বলবো না মেবি হতেও পারে ওভার কন্ট্রোলিং সব সময় ক্রিটিসিজম করা সব সময় ক্রিটিসিজম করা হয়তো দেখা গেল আপনি একটা জব প্রমোশন পেয়েছেন ঠিক আছে জীবনে কোনো একটা বড় আপনার বাড়িতে কোনো সেলিব্রেশন হচ্ছে বা সেরকম একটা মহল যেখানে একটা খুশির আনন্দে আপনি আগামী দিন সম্পর্কে কল্পনা করেছেন টুক করে একটা কথা তুলে পটাশ করে পূরণ করে কেটে দিল যাতে আপনার সমস্ত উদ্যমটা নষ্ট হয়ে যায় একটা হয়তো অসহায়তার পর্যায় আপনার জীবনে হয়তো সেই জন্য কোনো একটা সময় আপনি নিজেকেও ক্ষমা করতে পারেননি মেবি বি সামকাইন্ড অফ চাইল্ডহুড ট্রমা চাইল্ডহুড উন্ডের জন্য দায়ী এই ব্যক্তি দেখে নেব কি মানুষজন এবং ইউনিভার্সের তরফ থেকে প্রথমে আপনার জন্য কি বিষয়বস্তু আছে কি ধরনের বার্তা ঈশ্বর এখানে আপনাকে দিয়েছে এই সমস্ত কারবারি এই সমস্ত স্পিরিচুয়াল চোরা কারবারিদের হাতে হাত করা পড়তে চলেছে আগামী দিন ব্রোকেন অ্যারো ডেফিনেটলি এদের কোনোরকম অভিসন্ধি এদের কোনোরকম ষড়যন্ত্র একেবারে ভেঙে চুরে তছনছ হতে চলেছে এদের এদের নিজেদের জীবনের কোনোরকম স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় এদের ভেতরে যা আছে সেটা হচ্ছে ফ্রাস্টেশন এবং সেই ফ্রাস্টেশনের ওপর দাঁড়িয়ে এদের জীবনের অনেক কালো অধ্যায় আছে যা সঠিক নয় যা কুরুচিকর এবং যা নিম্ন ইউনো দ্যাট আমি আমার এখানে কথাকে সংযম করব। পরিষ্কার কথা অ্যানিম্যাল গার্ডিয়ান ডেফিনেটলি আপনার অ্যানসেস্টার বা আপনার স্পিরিট ইভেন এমন হতে পারে আপনার রকম যারা গ্র্যান্ডফাদার ফাদার ইউনো গ্র্যান্ডমাদার কোনো না কোনোভাবে এরা একটা সত্যি জানে ঠিক আছে এই রিলেটিভস এই পরিবার এই ব্লাড লাইন এই ব্লাড রিলেশনশিপ ডেফিনেটলি এটা ব্লাড রিলেশনশিপের সাথে খুব ভালো যাবে কারণ এই মানুষ চিরটা কাল চেয়েছে আপনার কোনোরকম অধঃপতন এই মানুষটা চিরটা কাল চেয়েছে আপনি সারাটা জীবন এর কাছে অবদমিত থাকুন আপনি কোনো না কোনোভাবেই যেন একটা অবস্টাকেলের শিকার হন সবার সামনে দেখায় এই মানুষ সাহায্যকারী বাট এই মানুষ অভ্যন্তরে কখনোই কারো সাহায্য করে না কেবলমাত্র নিজের আত্মদম্ভকে চরিতার্থ করার জন্য এই মানুষ অন্যের জীবনে একটা উদ্ধারকর্তা রূপে অবতীর্ণ হয় বাট ইন্টেনশন ভালো নয় পরিষ্কার কথা ড্রিম অ্যান্ড জার্নি আপনার স্বপ্ন এবং সেই পথের চিরটা কাল কাটা হয়ে দাঁড়িয়েছে এই মানুষ এই মানুষকে এখন আপনার জীবন থেকে অন্যরকমভাবে সরানো হবে এবং এই মানুষকে আপনার জীবন থেকে একটা অন্যরকম রূপ আপনার একটা অন্যরকম রূপ এর সামনে প্রকাশ পাবে ঠিক আছে এই মানুষ এখন নিজের অনেক রকম ভুল বুঝবে যার জন্য বারবার বারবার পুরোনো কোনো আঘাত আপনাকে দেওয়ার চেষ্টা করতে পারে পুরনো কোনো কথা বা পুরনো কোনো রকম ঘটনা যেই ঘটনা আপনাকে ব্যথিত করে বারবার আপনার সামনে তুলে ধরার প্রচেষ্টা চলবে ওকে দেখে নেব কোন রাশির মানুষজন কী বিষয়বস্তু থার্ড পার্টি সিচুয়েশানশিপ নো কমিউনিকেশান রিলেশনশিপ হোয়াট এভার যেরকমই সম্পর্ক হোক না কেন পরিবারের এই রক্তের সম্পর্কের মানুষটি চিরটা কাল আপনার ব্যর্থতার প্রার্থনা করে ডার্ক সোল দেখুন সির কার্ড যেটা রিভার্স পজিশনে এসছে হি অর শি ইজ আ ডার্ক সোল ডেফিনেটলি ডার্ক সোল বাট এখানে ঈশ্বর আপনাকে সব সময় সব সময় অনেক রকম বিষয়বস্তু অনেক রকম অজানা বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে হয়তো আপনার কোনো একটা সময় মনে হতে পারে আমার জীবনে এরকম কোনো ঘটনা কেন ঘটলো আপনার লাইফের এই মুহূর্তে যারা আমাকে দেখছেন আপনার জীবনের যদি বিপদগ্রস্ত অবস্থা থেকে এই মানুষটি আপনাকে উদ্ধারও করে থাকে আপনার লাইফের বিপদগ্রস্ত অবস্থার জন্য এই মানুষটি ষাট শতাংশ দায়ী পরিষ্কার কথা এবং সেখান থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করে এনেছে উইথ আপনি হয়তো জানেনও না আপনার হয়তো সেই রিয়েলাইজেশান করার সুযোগই হয়তো হয়নি বা আপনি হয়তো একটা ধন্দে থাকেন আপনি মেবি সন্দেহ করতে পারেন কারণ যেহেতু ব্লাড রিলেশনশিপ সিচুয়েশান সন্দেহ করতে পারেন মেবি কিন্তু পুরোপুরি কিন্তু আপনার কাছে সেই সত্য প্রকাশিত নয় এমন হতে পারে আপনার ইনলজ এমন হতে পারে আপনার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ সেদিকের ব্লাড রিলেশনশিপও হতে পারে ঠিক আছে সাম হাও এরা কাল আপনার ব্যর্থতার প্রার্থনা করেছে দেখুন মের কাবা আপনার এনার্জি ঠিক আছে যেটা আমরা টেট্রাহাইড্রনের এনার্জি বলি মানে দুটো যে ট্রায়াঙ্গেল যখন একসাথে মিলিত হয় আপনার যে আভ্যন্তরীণ যে অরা সেই অড়ার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা এদের নেই তার জন্যেই আপনাকে এতটা মানে ঠুকুর 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 করা হয়েছে যে কোনো কারণে সে আপনার ভেতরের শক্তিটাকে তো দমাতে পারবেন না একমাত্র আপনাকে থামাতে পারে আপনি ইটস এ ইউ তাই আপনার মানসিকতাটাকে কোনোভাবে যদি ডাউন করা যায় কোনোভাবে যদি নিচে টেনে নামানো যায় তখনই এদের স্বার্থসিদ্ধি সিদ্ধি এদের স্বার্থ কোনোদিনই পূরণ হবে না এদের স্বার্থ চিরটা কাল অপেক্ষার আড়ালেই থেকে যাবে ইউ আর প্রোটেক্টেড ইউ আর হাইলি হাইলি প্রোটেক্টেড দ্যাটস ওয়াই আপনার জীবনে অনেক রকম ঘটনা চক্র হলেও আপনি বারবার উঠে দাঁড়িয়েছেন বারবার লড়াই করার মানসিকতা রেখেছেন হতে পারে এই মানুষটির প্রতি আপনার কোনো রাগ নেই বা আপনার রকম ক্ষোভ নেই বা কোনো রকম বিরুদ্ধাচারণ করার মতো ইচ্ছেও নেই হতে পারে আপনি একে সম্মান করেন আপনি ছোটোবেলা থেকে একে দেখেছেন বা অন্যরকম দৃষ্টিভঙ্গি রাখেন বাট এই মানুষটি কিন্তু ভেতরে যথেষ্ট জটিল কুটিল এর জীবনে রকম ডার্ক অধ্যায় রয়েছে কালো অধ্যায় রয়েছে আমি ভার্চুয়ালি এটা বলতে পারবো না পরিষ্কার কথা তার জন্য আমাকে ক্ষমা করবেন সাম হাউ সামকাইন্ড অফ ডার্ক সিক্রেট ইজ দেয়ার ডেফিনেটলি ক্লক টাইম ফোরটিন চোদ্দ সংখ্যা ইম্পর্ট্যান্ট হতে পারে পাঁচ সংখ্যা ইম্পর্ট্যান্ট হতে পারে এক এবং চার সংখ্যা ইম্পর্ট্যান্ট হতে পারে প্রেশার টাইম প্রেশার অর্থাৎ কিনা এর জীবনে একে সময় একটা সময় যথেষ্ট পরিমাণে সংকুচিত করে ফেলেছিল কিন্তু সেই সংকুচিত সময় এ নিজের ভেতরের নিজের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করতে পারেনি যেটা পেরেছে সুপারফিশিয়ালি লোকের সামনে একটা ফেক একটা প্রিটেন্সি রূপ নিয়ে চলতে পেরেছে মাস ওরিয়েন্টেড মানুষ এবং এই মানুষের ভেতর যথেষ্ট পরিমাণে অবক্ষয় রয়েছে এ বাইরে যা দেখায় এ ভেতরে তা নয় বাইরে যথেষ্ট মিষ্টি মিষ্টি কথা বলতে পারে মানে মানুষকে বললে মানুষ বিশ্বাসই করবে না যে এই ধরনের মানুষ এই ধরনের চরিত্র বা বৈশিষ্ট্যের অধিকারী বাট আভ্যন্তরীণ ডেফিনেটলি ইয়েস ইটস আ চয়েস ইটস দেয়ার চয়েস একটা সময় হয়তো কোনো তার মজবুরি থাকতে পারে ঠিক আছে সেই বলে না যে সময় বা সিচুয়েশন অনুযায়ী তার হাতে ইনি বলি প্রদত্ত হয়েছেন বাট একটা সময় পরে যখন সেই জায়গা থেকে সরে আসা যায় নিজেকে পুরো পরিবর্তন করা যায় তিনি করেননি তিনি করেননি বাট ইউ বাট আপনি করেছেন শত কষ্টের মধ্যেও নিজের আত্মিক পরিচয়কে উন্নতশীল শক্তি বা এনার্জির সাথে কেন্দ্রীভূত করার ইচ্ছা আপনার ভেতরে এখনও জেগে রয়েছে এই মানুষ আলটিমেটলি কোনোরকম ক্রুয়েল এবং কখনো কখনো এর বাচনভঙ্গি বা জীবনের ব্যবহারিক পর্যায়ে এর সমস্ত অবক্ষয় প্রকাশ পায় নেচার কমিউনিকেশান থার্টি সেভেন থার্টি সেভেন সংখ্যা ইম্পর্টেন্ট থার্টি সিক্স হতে পারে আপনার এজ ঠিক আছে বা থার্টি থ্রি আপনার এজ হতে পারে থার্টি ওয়ান আপনার এজ হতে পারে ফর্টি সিক্স এজ হতে পারে ঠিক আছে বা কারুর কারুর ক্ষেত্রে এখানে এমন হতে পারে এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট নয় তিন সাত দশ এক ঠিক আছে ছয় ষোলো চার একষট্টি একচল্লিশ সিক্সটি থ্রি সেভেন্টি থ্রি হোয়াট এভার এগুলো ইয়ারও হতে পারে যেমন নাইনটিন নাইনটি সেভেন ঠিক আছে এরকম নাইনটিন থার্টি সিক্স এরকম এগুলো ইয়ারও কিন্তু হতে পারে সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ফরগেট ইউ হু ইউ আর কেউ চেয়েছিলো আপনাকে ভুলিয়ে দিতে যে আপনি কি আপনি যতটা ব্রেভ যতটা কারেজিয়াস যতটা লয়াল যতটা দি যতটা ডেডিকেটেড কেউ চেয়েছিলো আপনার এই জিনিসটাকে ভুলিয়ে দিতে সেট ইউর কোর্স সেট ইউর কোর্স কিন্তু এটা সম্ভব হয়নি ডিলে হয়েছে অনেক কিছু আপনার অনেকের ডিলে সাকসেস অনেকের ডিলে ম্যারেজ সাকসেসফুল ম্যারেজ বা অনেকের ডিলে কোনো রিলেশনশিপ স্টেবল রিলেশনশিপ আপনার লাইফে আসতেই দেওয়া হয়নি কারণ আপনার পরিপূর্ণতা এই মানুষটিকে তার অক্ষমতাকে তুলে ধরে আপনার পরিপূর্ণতা এই মানুষটির ভেতরে তার যেটা নিয়ে অভাব বোধ যেটা নিয়ে তার আভ্যন্তরীণ থেকে বেশি কষ্ট যন্ত্রণা সেই জিনিসটিকে তুলে ধরে চলুন দেখে নেব কোন রাশির মানুষজন এবং তারা আর কতদিন এই ধরনের কু বৃত্তি বা রকম বিকৃত মানসিকতা নিয়ে থাকবে এই বিকৃত মানসিকতার মানুষ আপনার জীবনের অনেক কিছু অধপতনের জন্য দায়ী ইন্টেনশনালি অনেক কিছুই নি করেছেন এমনভাবে ক্রিয়েট করেছেন যেন এ কোনো এনার হস্তক্ষেপই নেই কিন্তু আপনার জীবনের অনেক ড্রাস্টিক সিদ্ধান্ত যেই সিদ্ধান্ত আপনাকে কোনো একটা সময় আপনার রুট আপনার ভিত নাড়িয়ে দিয়েছিল তার পেছনে ষাট শতাংশ এই মানুষ দায়ী তার পেছনে সেভেন্টি পারসেন্ট এই মানুষ দেয় চলুন দেখেনি কী বিষয়বস্তু আপনার সম্পর্কের ভেতরে এত জটিলতা আপনার জীবনের ভেতরে এত জটিলতা আপনার নর্মাল সুস্থ স্বাভাবিক জীবনের ভেতরে জটিলতা যারা তৈরি করলো তাদের কি অবস্থা হতে চলেছে এবং এই এপ্রিল মাসে ফোর ফোর পোর্টাল ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এইট এপ্রিল অমাবস্যা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই প্রভাবে কী বিষয়বস্তু কি তথ্য সামনে আসে বা এই এপ্রিল মাসে কোনো রকম সত্যির সম্মুখীন আপনি হন কি না বা আপনার ভেতরে সেই ধরনের সাহসিকতা জাগে কি না যে এই মানুষটির বিরুদ্ধে বা এই মানুষটিকে সম্মান জানিয়েই আপনি কিছু বাক্য বিনিময় করেন যাই এই মানুষটিকেও হতবাক করে দেবে যে সব কিছু জানার পরেও এই মানুষটিকে আপনি ক্ষমা করেছেন এবং আজও এই মানুষটির প্রতি আপনার প্রার্থনা রয়েছে কৃতজ্ঞতা রয়েছে কারণ ডেফিনেটলি কিছু বিষয়বস্তুর জন্য আপনি এর দ্বারা উপকৃত কিন্তু যতটা উপকৃত তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত কুইন অফ কাপস এনার্জি আচ্ছা এখানে ক্যান্সার স্পাইসিস স্করপিও আছেন হতে পারেন আপনি হ্যাঁ আপনার রাশি হতে পারে নাইট অফ ওয়ান্স হুম দেখুন আপনার এখানে কীরকম এনার্জিটা ক্ল্যাশ করছে দেখুন ইউ আর অ্যা কুইন অ্যান্ড কিং যারা এখানে দেখছেন জেন্ডার স্পেসিফিক নয় সকলের জন্য প্রত্যেক রাশির মানুষের জন্য জেন্ডার স্পেসিফিক নয় ওকে সকলের জন্য কিন্তু সিচুয়েশনটা তো কুইন অফ কাপস আপনার অরা আপনার ব্যক্তিত্ব আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু আর সেই মানুষটি কোথায় আছে পেয়াদা নাইট অফ ওয়ানস এনার্জি যার ভেতরে কোনো কিছু এর নিজের লাইফে হয়তো রিলেশনশিপ ঠিক নয় এর নিজের পার্সোনাল লাইফ ঠিক নেই বা এর প্রফেশনাল লাইফ ফের ভেতরে চাপলুসি রয়েছে ঠিক আছে টু বি ভেরি অনেস্ট নো সুগার কোটিং বা কোনো কোন রকমভাবে এক্সস্ট সিচুয়েশান রয়েছে অতিরিক্ত এক্সস্ট সিচুয়েশন রয়েছে কিন্তু এর উপার্জন বা এর কোনো কিছু নিজের জীবনের যে সঞ্চয় সেই সঞ্চয় কিন্তু অনেকাংশে কোনো অসঙ্গতিপূর্ণ জিনিসের প্রতি ইনভেস্ট রয়েছে যতটা আপনার ওপর করা উচিত ছিল ততটা ততধিক হয়নি টেক হোয়াট্রেজেন্টেটেড আপনার এক্স হতে পারে আপনার কার্মিক হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে আপনার চারপাশের কেউ হতে পারে আপনার কোনো গার্ডিয়ান হতে পারে হোয়াটেভার ঠিক আছে অনেক মানুষ জানে এই মানুষের সত্যতা কিন্তু হতে পারে তার ক্ষমতা বা অর্থের কাছে অনেকে মাথা নত করেছে কিন্তু আপনি নত করেননি হ্যাঁ আপনার প্রয়োজন আছে কিন্তু আপনার কোনো রকম লোভ নেই আপনার কোনো রকম অন্যায় চাহিদা নেই বা আপনার রকম অনধিকার দাবি নেই দ্যাটস ওয়াই ইউ আর ইন দ্য কুইন অফ কাপস এনার্জি দ্যাটস ওয়াই আপনার লাইফে এখানে অনেক অর্থনৈতিক উন্নতি মানসিক সাপোর্ট প্রচুর মানুষের সম্মান এবং অনেকাংশে আমি এখানে দেখতে পাচ্ছি এপ্রিল মাসের ফোর 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 পোর্টাল ইটস আ ফোর ফোর পোর্টাল কেন চার তারিখ ফোরথ এপ্রিল ফোর ফোর টু জিরো টু ফোর টু জিরো টুকে আমরা জিরোটা না ধরলে টু প্লাস টু তার মানে হচ্ছে ফোর 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 অর্থাৎ চারটে ফোর ডেফিনেটলি এই পোর্টাল বিভৎস স্ট্রং ডেফিনেটলি এই পোর্টাল আপনাকে নতুন জীবনের নতুন আঙিনায় উন্নীত করবে যারা কোনো রকম চাকরির চেষ্টা করছেন যারা কোনো রকম বিদেশ যাত্রা কোনো কিছুর চেষ্টায় আছেন যারা রকম উঁচু স্টাডির চেষ্টায় আছেন সেই সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে কিন্তু অপরচুনিটি সুযোগ হয়ে ধরা দেবে আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত আপনাদের পুরোপুরি জীবনকে পরিবর্তনের সাহস রাখে আপনার প্রচেষ্টাকে যারা অপমান করলো তাদের এখন শাস্তি প্রাপ্তি অথবা এমন হতে পারে আজকে আপনার সাহায্য ছাড়া সেই মানুষটি কোনো কিছু করার ক্ষমতা রাখে না সিক্স অফ কাফ অ্যান্ড কুইন অফ ওয়ান্স ডেফিনেটলি পাস্ট লাইফ কানেকশান পাস্ট লাইফ বলতে এই জন্মের পাস্ট লাইফ আমি অন্য পাস্ট লাইফের কথা বলছি না ঠিক আছে নস্টালজি রকম সিবলিংস হতে পারে টক্সিক সিবলিংস টক টক্স টক্সিক আঙ্কেল ইউনো টক্সিক ম্যাটার্নাল আঙ্কেল হোয়াটেভার হোয়াটেভার টেক হোয়াট প্রেজেনেটেড সামহাউ কোনোরকমভাবে টক্সিক সিচুয়েশন আপনার সামনে পুনরায় এই মানুষরা নিজেদের অব্যর্থতার প্রতিচ্ছবিকে আবার অনুভব করতে চলেছে ডেফিনেটলি ইয়েস আপনার প্রচেষ্টাকে যে সম্মান করেনি সমগ্র ব্যর্থতা আজকে তাকে ঘিরে আজকে যাই থাকুক সে আভ্যন্তরীণভাবে সে যথেষ্ট জানে স্পিরিচুয়াল লেভেলে সে আপনাকে ম্যাচ করতে পারবে না ইটস ইম্পসিবল এম্পেরার এনার্জি ইউ আর দ্য এম্পেরার হতে পারে আপনি এখানে যথেষ্ট পরিমাণে ব্যক্তিত্বের অধিকারী আপনার ভেতরে একটা পজিটিভ অ্যাগ্রেশন রয়েছে ডেস্ট্রাকটিভ অ্যাগ্রেশন নয় পজিটিভ অ্যাগ্রেশন রয়েছে এবং সমস্ত দিক থেকে সেই জিনিসগুলো আপনাকে অনন্য করে সমস্ত দিক থেকে সেই জিনিসগুলো আপনাকে দায়িত্ববোধ সম্পন্ন একজন ব্যক্তিতে পরিণত করে গুড এনার্জি এডিজ রয়েছে এখানে হ্যাঁ এটা কি দেখি হ্যাঁ লিও এরিস ক্যান্সার স্পাইসিস স্করপিও আপাতত এই কটন রাশি এসেছে হতে পারেন আপনি বা তিনি অলওয়েজ রিভার্স দ্য রোল ইন দ্য ট্যারোট ওকে মাই সোল ফ্যামিলি এস অফ পেন্টাকলস অ্যান্ড টেন অফ কাপস এপ্রিল মাসে কারা কারা প্রচেষ্টা করছেন বিগত দশ মাস বিগত দশ মাস বিগত এক বছর ধরে নিজের কোনো রকম রেকগনিশন পজিশানের পাওয়ার চেষ্টা কাদের কাদের ভেতরে রয়েছে অদম্য চেষ্টা ফাইনান্সিয়ালি কোনো বিষয়বস্তুকে নিয়ে এগোনোর চেষ্টা নিজেকে প্রমাণ করার অদম্য খিদে ডেফিনেটলি এপ্রিলের পর আপনার পূর্ণ হতে চলেছে ডেফিনিটলি একদম ডেফিনিটলি টেন অফ কাপ স্যান্ড এসব পেন্টেকলস কারা কারা এখানে রয়েছেন কারা কারা এখানে রয়েছেন ওয়েলকাম দিস এনার্জি টুওয়ার্ডস ইউ বাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এবং ডেফিনেটলি আপনারা মন্তব্য যথেষ্ট আমার কাছে গুরুত্ব রাখে প্রত্যেককে বলবো এখানে যারা যারা দেখছেন এত সুন্দর এনার্জি টেন অফ কাপস ইমোশনাল ফুলফিলমেন্ট ফাইন্যান্সিয়াল সাকসেস স্পিরিচুয়াল গ্রোথ বা স্পিরিচুয়াল প্রোমোশন এখানে কারুর কারু স্পিরিচুয়াল লেভেলের প্রমোশান হতে চলেছে এবং নিজের লাইফেও নিজের লাইফেও ফাইন্যান্স নিয়ে যারা কোনো রকমভাবে দোলা ছিলেন বা প্রচেষ্টা অদম্য একটা প্রচেষ্টা চলছিল আপনার কোনো কিছু সঠিক ফল পাচ্ছিলেন না ডেফিনেটলি সেই সমস্ত জিনিস আপনাদের হাতে আসবে টু অফ অফ ও মাই গুডনেস ফরচুন আজকে ঈশ্বর কাউকে তো দেখাবে দেখুন কেউ যখন আজকে এসে আপনাকে বলে না যে আপনার জন্য সে এটা করেছে আপনার জন্য সে এই জিনিসটা করে দিয়েছে এগুলো আত্ম অহংকার এটা দম্ভ এটা কখনো হতে পারে না কেউ কারুর নাকের মধ্যে মাটি দিয়ে পুঁতে ধান গাছ লাগিয়ে সেখান থেকে চাল ফলায় না পরিষ্কার কথা এই পৃথিবী থেকে আমরা সবটুকু নিই সবটুকুই আমাদেরকে এখানে দেওয়া হয় আমাদের কর্ম অনুসারে তো কেউ যদি বলে আমি করেছি আমি এটা করেছি আমার দ্বারা এটা হয়েছে এগুলো আত্ম অহংকার এগুলো দম্ভ তো এই দম্ভের তলায় আজকে কারুর সমস্ত রকম অহংকার গুড়িয়ে যেতে চলেছে আপনার উন্নতি দেখে আপনার জীবন দর্শন দেখে আপনার দৃষ্টিভঙ্গি দেখে আপনার অন্যান্য মানুষের ওপরে ডেডিকেশনের পর্যায় দেখে রিলেশনশিপের প্রতি আস্থা দেখে এতটা মন ভাঙার পরেও স্টিল নাও কারুর জন্য শুভাকাঙ্ক্ষা প্রেয়ার দেখে ডেফিনেটলি ইটস আই ইয়েস উইল অফ ফরচুন অ্যান্ড টু অফ কাপস কোনো রকমভাবে কোনো মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিতে পারে এখানে কোনোরকম নিউ সোল কানেকশন তৈরি হতে পারে অথবা যারা কোনোরকমভাবে টুইন ফ্লেম কানেকশানে আছেন ডিওয়ান কাউন্টার পার সেপারেশনে আছেন ডেফিনেটলি তাদের ভেতরে জাস্ট হঠাৎ করে কোন রকম নতুন কমিউনিকেশন হতে পারে লং ডিস্টেন্সি যারা মেনটেন করছেন তাদের কোনোরকম ভাবে দেখা হওয়ার সম্ভাবনা তাদের ভাবে দেখা হওয়ার সম্ভাবনা এখানে প্রবল টেন অফ কাপস এস অফ পেন্টাকলস হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য টু অফ কাপস বটম অফ দ্য ডেক এইট অফ কাপস ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশনও যদি কোনো কিছুতে থেকে থাকে আপনার পার্সনের সাথে আগামী সাত থেকে আট মাসের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও যদি থেকে থাকে কোনোরকম কমিউনিকেশন হওয়ার একটা দৃঢ় সম্ভাবনা রয়েছে এবং সেই কমিউনিকেশনের পর আপনি তাকে গ্রহণ করবেন কি করবেন না ইটস আপ টু ইউ ইটস অল অ্যাবাউট ইউর পার্সোনাল ডিসিশন আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে আমরা কখনোই হস্তক্ষেপ করতে পারব না বাট সামহাউ আপনাকে সমস্ত দিকে ভাবনা চিন্তা করতে হবে কারুর ব্যথিত চিত্ত কারুর হৃদয় বিদারক কোনো বিষয়বস্তু ঘটনা কারুর লাইফে হতে চলেছে যে আপনাকে একটা সময় কম গুরুত্ব দিয়েছিল যে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করেনি যার যার বিবেচনা আপনাকে নিয়ে সঠিক নয় যার ভাবনা চিন্তা আপনাকে নিয়ে প্রাবল্যতা রাখে না সেই সমস্ত বিষয়বস্তুর লাইফে কিন্তু ইটস এ হার্ড ব্রেক দ্য হার্ড কার্স ইজ ইয়ার আপনার ইমোশনাল দিক থেকে ফুলফিলমেন্ট দেখে আপনার রকম কাপল সেরকম কাউকে কেউ দেখে পুরুষ আপনার বলে না যে একটা টোটাল রিলেশি রিলেটিভস বা পুরো পরিবার বা কোনো না কোনো রকমভাবে আশেপাশের লোকের জব জব ড্রাউন হ ভাই একে কী করে পেলো হাউ কুড ইট পসিবল এরকম টাইপের একটা এনার্জি স্ট্রং হতে চলেছে ওয়াও দিস ইজ গুড দিস ইজ গুড ভগবান কিন্তু কখনো কাউকে দেখুন আমি সব সময় বলি আমাদের ইউনিভার্স কিন্তু কখনো কাউকে তার যে জাস্টিস সেটা কিভাবে দেয় যে আপনার প্রতি অন্যায় করেছে তার থেকে আপনার জীবনকে উন্নত করে অর্থাৎ তাকে এটা দেখিয়ে দেওয়া যে সে যে একটা মিথ্যে দম্ভের মহলের মধ্যে বাস করত। আত্মতুষ্টির নিদ্রায় যে সে নিদ্রিত হতো সেটা অন্যায় ঠিক আছে কেউ কোনো রকমভাবে আফসোসের সিচুয়েশানে যেতে চলেছে কেউ কোনো কোনোরকমভাবে আপনার কাছে ট্রুথ কনফেসও করতে পারে এমপ্রেস কার্ড এটা কি আছে সেভেন অফ পেন্টাকলস অনেক রকম দীর্ঘ অপেক্ষার অবসান লাইফের অনেক রকম জটিল সমস্যার সমাধান দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এখানে শুক্রবার খুব ইম্পর্টেন্ট লিব্রা এবং টরাস এনার্জি হেভি বটম অফ দ্য ডেক ফাইভ অফ কাপস অ্যান্ড ফোর অফ কাপস কোনো কোনোরকম অ্যাপাতেহিট হিপনোটিজম বা নিজের জগতে অকল্পনীয় রকম মানে দুরারোগ্য ব্যাধিরূপ মানসিক চিন্তা ভাবনা যাদের তাদের নতুন করে হতাশার গ্লানি আবার ঘিরে ধরতে চলেছে ওয়াও চলুন দেখেনি কি আছে কারুর সিদ্ধান্তহীনতা জাজমেন্ট কার্ড ডেফিনেটলি কারুর কোন রকম সেই আসামির কাঠগড়ায় ডাক পরেছে স্পিরিচুয়াল লেভেলের সেই হয় না আসামির কাঠগড়ায় কারুর ডাক পরেছে এবং তাকে তার জবাব দিতে হবে তাকে তার জবাব দিতে হবে তার সমস্ত সিদ্ধান্ত সমস্ত কর্ম যা আপনার জীবনে হাজার বাধা বিপত্তিকে তৈরি করেছিল অন্যায় উদ্দেশ্য প্রণীতভাবে আজকে ঈশ্বরের কাছে আজকে ইউনিভার্সের কাছে তাকে জবাব দিতে হবে তো এই ছিল আজকের রিডিং মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ভালো লাগলে প্লিজ আপনারা সুপার থ্যাংকস এর মাধ্যমে চ্যানেলে ডোনেট করতে পারেন এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে স্যারের সাথে যোগাযোগ করুন এছাড়া মেম্বারশিপ অনলি ভিডিওতে আমাদের ট্যারোট কোর্স হচ্ছে পরবর্তীকালে উইচক্রাফট সংক্রান্ত আরও বিষয় তথ্য মেম্বারশিপ অনলি ভিডিওতে আসবে লাভ ইউ জাস্ট জাস্ট আই লাভ ইউ ইউ আর অসম ইউ আর জাস্ট অসম অ্যামেজিং মাই ফাইটার্স মাই ওয়ার্ল ক্যানো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে